গৌরীপুরত টাটা মেজিক আর আল্ট্রা বাসের মাজত মুখামুখি সংঘর্ষত চালক সহ কেইবাজন লোক গুরুতরভাবে আহত হয়। নামনি অসমৰ ডুবুরি জেলার গৌরীপুরত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। টাটা মেজিক আর আল্ট্রা বাসের মাজত মুখামুখি সংঘর্ষের ফলত কেইবাজন লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত লোকসকলক সংকটজনক অবস্থাত ডুবুরি অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয় গৌরীপুর আর ডুবুরি সংযোগী পথত। গৌরীপুরের এসি বরুয়া ইটাভাটার কাষত গৌরীপুরের ডুবুরি অভিমুখে গৈ থকা AS-17C-4844 নম্বরের যাত্রীবাহী টাটা মেজিক আর ডুবুরীর গৌরীপুর অভিমুখে আহি থকা AS-17B-9737 নম্বরের তীব্রবেগী আল্ট্রা যাত্রীবাহী বাসখনের মাজত মুখামুখি সংঘর্ষ হয়। এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত চালক সহ আহত হওয়া যাত্রীসকল ডুবুরি অসামরিক চিকিৎসালয়ত চিকিৎসা চলাই থকা হয়েছে। কেইবাজনো যাত্রী বর্তমান সংকটজনক অবস্থাত আছে। ইপিনে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনার খবর পাই গৌরীপুর আরক্ষী থানার যানবাহন আরক্ষী শাখার আরক্ষীয় ঘটনাস্থলীত উপস্থিত হয়ে চালক সহ যাত্রীসকল উদ্ধার করে ডুবুরি অসামরিক চিকিৎসালয় চিকিৎসার বাবে প্রেরণ করে। আল্ট্রাটা মানে বাইকক মারি তারপর এতিয়া মানুষবিলাক কত ডুবুরি হসপিটাল।